হ্যালো আসসালামু আলাইকুম বিওজ আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে ভাবছেন কি বলবো শুনুন তাহলে হ্যাঁ তার কথাই বলবো যাকে আজকে ভাইরাল হয়ে গেছে যে আর যাকে সবাই লিঙ্কে খুঁজছে পাপিয়া শামীমা নূর পাপিয়া এখন তাকে সবাই পিউ নামেই জানে হ্যাঁ বন্ধু কতিতার বিশ্ব নাম ছড়িয়ে শামিমা নোর পাপিয়া এখন সবার শীর্ষে সবাই তাকে পাপিয়া নামে পিউ নামে জানে নরসিংদের যুবলীগ নেত্রী পাপিয়ার সব অপরাধে গুরু তার স্বামী মফিজুর পাপিয়াকে সামনে রেখে তিনি সব অপরাধ নিয়ন্ত্রণ করতে। হ্যাঁ ভাবছেন কি করে ভাবছেন এই পাপিয়ার কত কী ফাঁস হয়ে গিয়েছে শুনুন আপনারা রসন্দীতে রয়েছে তাদের নিজস্ব কিউ অ্যান্ড সি বাহিনী এবং আরও সমাজের উচ্চ পর্যায়ের বড় বড় লোক এই পাপিয়ার কাছে যেত আর বড় বড় মন্ত্রী মিনিস্টারের হাত ধরে সেলফি তুলত পাশে গিয়ে সেলফি তুলত কারণ এই সেলফিগুলোই তার রাজনীতির হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে তার সব অপকর্মের কারণে হচ্ছে এই সেলফি সেলফি দেখিয়ে সবাইকে ভয়ভীতি কর ভয়ভীতি দেখাতো আর যত অপকর্ম যত অবৈধ ব্যবসা যত অস্ত্র মাদক ব্যবসা দেহ ব্যবসা নারীদেরকে নৌসন্দির থেকে নিয়ে আসতো বিভিন্ন জায়গা থেকে নারীদেরকে কালেকশন করে নিয়ে এসে সে দেহ ব্যবসা করতো বড় বড় তারকা স্টার হোটেলে সে বুকিং করতো বুকিং করে সে তিন সে তিন মাসেই এক কোটি টাকা সে হোটেল বিল দিয়েছে এই পাপিয়া তার আরও রয়েছে সে নিজেকে পরিচয় দিতেন ক্ষমতা বোয়ালদের কর্মী হিসেবে বন্ধুরা আমাদের দেশের ও বিদেশের ছিলরাই পাপিয়ার খদ্দের ছিলেন সে দুই সালে যুবলীগের সেক্রেটারি হিসেবে যোগদান করেন ইভেন এই কয়েক বছরেই সে কলা গে মানে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে তার কাছে পাওয়া গেছে একান্ন লক্ষ টাকা জাল টাকা অস্ত্র মাদক ও আরও চারজন সহ তারা আটক হয়েছেন এই খবর গোয়েন্দার কাছে যাওয়ার সাথেই সে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল তার স্বামীকে নিয়ে কিন্তু পাপ ছাড়ে না বাপকে সেই বাপ তার বাপরাই গিয়ে তাকে র‍্যাব গিয়ে তাদের তাদেরকে আটক করে এয়ারপোর্টে। তাদের চারজনকে আটক করে নিয়ে আসে। এখন পাপিয়াকে রিমান্ডে নিয়েছে আর রিমান্ডে নিয়ে যাওয়াতে তার সব জবানবন্দি পাচ্ছে র‍্যাব গোয়েন্দা পুলিশ। সে মেয়েদেরকে এনে দেহ ব্যবসা করাতো যদি কেউ রাজি না হতো তাদেরকে মোটা লাঠি দিয়ে পিটাতো। এবং সে সেই সেলফি সেই ছবিও আছে লাঠি নিয়ে সে সর্দার সর্দারনির মতো বসে আছে দেখুন এই সেই পাপিয়া সে সিনেমাকেও হার মানিয়ে দিয়েছে তার মডেল তার সৌন্দর্যকে দিয়ে আর বড় বড় যারা অভিজাতশীল তার কাছে যেতেন তাদের অশ্লীল ভিডিও সে তার মোবাইলে ধারণ করে রাখত পরবর্তীতে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের সভা দিয়ে নিত এই সেই পাপিয়া দেখুন বন্ধুরা সাধারণ একজন সেক্রেটারি যুবলীগের নেত্রী হিসেবে যদি সে এত কিছু করতে পারে সে চার নাম্বার চার নাম্বার সে যদি চার নাম্বার পর্যায়ের ক্রিমিনাল হয় তাহলে ভাবুন তো এক নাম্বার পর্যায়ের ক্রিমিনালরা কী করতে পারেন শেখ হাসিনাও বলেছেন দুর্নীতি বা অপরাধ অপরাধীদের কাউকেই ক্ষমা করা যাবে না ক্ষমা করবেন না সে অবশ্যই এটা করবেন কিন্তু এখন সব আসল তথ্য ফাঁস হয়ে যাচ্ছে পাপিয়া ধীরে ধীরে সব কিছু বলে দিচ্ছে যে কারা কোন প্রভাবশালী কারা বা কোন উপর পর্যায়ের লোকজন তাকে সাহায্য করত বা তার সঙ্গ দিত তাকে সাপোর্ট করতো এই অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য সেই সব তথ্য সব গোয়েন্দার কাছে র্যাবদের কাছে আছেন আপনারা দেখুন আর ভাবুন আসলে এখন এক পাপিয়াকে ধরা হয়েছে এই রকম হাজারো হাজারো লক্ষ লক্ষ পাপিয়া আছে যা আমাদের আমাদের জনগণের আমাদের আমাদের চোখের আড়ালেই রয়ে গেছে তবে আমরা আশা করি তারাও হাতে নাগালে চলে আসবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকুন আর রকম পাপিয়াদের কাছ থেকে সতর্ক থাকুন আল্লাহ হাফেজ যদি চ্যানেলটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ